নমস্কার বন্ধুরা, কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনাদের অনুরোধেই বানানো একটি ভিডিও। সেটি হলো আলুর লেদা পোকা বা কাটুই পোকার নিয়ন্ত্রণ পদ্ধতি। বন্ধুরা, এবছর যা আলুর দাম তা কিন্তু খুব আকাশ ছোঁয়া দাম কিন্তু আমরা আলুর দেখতে পাচ্ছি। তো এমতো অবস্থায় বন্ধুরা, কোনো মতেই কিন্তু আলুকে নষ্ট হতে দেওয়া চলবে না। তার জন্য আমাদেরকে কিন্তু আগে থেকেই যথাযথ প্রিকশন মেজার বা যথাযথ পরিচর্যা কিন্তু আমাদের নিতে হবে, যাতে একটি আলুও আমাদেরকে না জমিতে নষ্ট হয় বা একটি আলুর জন্য যাতে না একজন চাষিকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এর জন্য বন্ধুরা, দু তিন দিন আগে থেকে আমি কিন্তু ফিল্ড থেকে, জমি থেকে রিপোর্ট পাচ্ছিলাম যে আলুতে লেদা পোকার আক্রমণ হতে শুরু করেছে। তো এই আলুতে লেদা পোকার আক্রমণ যদি শুরু হতে শুরু করে, তাহলে কিন্তু আমরা জানি সকলেই যে এই লেদা পোকার কতটা ক্ষতিকারক, কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, যে একবারে জমি কিন্তু আলু শেষ করে দেয় এই লেদা পোকা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগে থেকেই কিন্তু এর পরিচর্যা গ্রহণ করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, যাতে লেদা পোকা আমাদের জমিতে না আসে বা যদি এসেও থাকে তার যেন যথাযথ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, যার দ্বারা আলু কোনো মতেই ক্ষতির সম্মুখীন হবে না। তাই বন্ধুরা, দেরি না করে আসুন, আমরা দেখে নিই যে কোন কোন কীটনাশক প্রয়োগ করলে আমরা লেদা পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবো। বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সঠিক কীটনাশক নির্বাচন আর সঠিক সময়ে সঠিক ডোজ দিয়ে কীটনাশক প্রয়োগ করলেই কিন্তু আমরা কোনো কীটকে নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই তিনটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, বাজারে কিন্তু অনেক রকমের অনেক কীটনাশক পাওয়া যায়, আমাদেরকে কিন্তু সঠিক কীটনাশক নির্বাচন করাটা খুবই জরুরি। সেক্ষেত্রে বন্ধুরা, আমি অনেক মার্কেট সার্ভে, অনেক ফিল্ড সার্ভে করার পর 5-6টা ওষুধের কথা আমি আপনাদের কাছে তুলে ধরব। সেই ওষুধগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা কিনে স্প্রে করুন, আপনারা অবশ্যই লেদা পোকার নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি 5-6টা ওষুধ বলার একটাই কারণ, আবারও বলি যে আপনারা বিভিন্ন লোকেশান থেকে দেখছেন, তো সেক্ষেত্রে আপনাদের কাছে এক লোকেশনে হতেই পারে কি এই ওষুধটা মিলল না, তখন আপনারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন যে এই ওষুধটা পেলাম না তো কোন কীটনাশক স্প্রে করবো। সে তার জন্য আমি 5-6টা ওষুধের কথা আপনাদেরকে বলবো। আসুন বন্ধুরা, দেখে নিই কোন কোন ওষুধগুলো, কোন কোন কীটনাশকগুলো আমরা স্প্রে করতে পারি। বন্ধুরা, প্রথমেই আমি যে কীটনাশকটির কথা বলবো সেটি হলো সিনজেন্টা কোম্পানির প্রোক্লেম। এর মধ্যে যে রাসায়নিক উপাদানটি থাকে সেটি হলো অ্যামামেকটিন বেনজয়েট 5% SG, গ্রানুল ফর্মে থাকে বা দানাদার ফর্মে থাকে। এই অ্যামামেকটিন বেনজয়েট গ্রুপের যে কোনো ওষুধ কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তবে বাজারে বহুল জাত যে ওষুধটির কথা আমি বলছি, যে কীটনাশক, সেটি হচ্ছে প্রোক্লেম। এটির ডোজ হলো 7.5 গ্রাম, 15 লিটার জলে গুলে স্প্রে করতে হয়, মানে এক ড্রামে 7.5 গ্রাম দিতে হয়। অর্থাৎ আমরা যদি লিটার হিসাবে ব্যবহার করি তাহলে 0.5 গ্রাম প্রত্যেক লিটার জলে গুলে ব্যবহার করতে হয় অ্যামামেকটিন বেনজয়েট গ্রুপের ওষুধ প্রোক্লেমকে। বাজারে আপনারা অন্যান্য নামেও পেতে পারেন, আপনারা কিন্তু সেই ওষুধও কিনে স্প্রে করতে পারেন। দ্বিতীয়ত, আপনাদের কাছে বহুল প্রচলিত যে ওষুধটি সেটি হলো কোরাজেন। আপনারা কোলোরান্ট্রেনলিপল গ্রুপের ওষুধ, ওর মধ্যে 18.5% SC ফর্মে থাকে, লিকুইড ফর্মে থাকে। আপনারা এই কোরাজেন ওষুধটি খুব ভালো কাজ করে আমাদের এই যে সমস্ত ধরনের যে কাটুই পোকাগুলির জন্য খুব ভালো কাজ করে এই কোরাজেন। এই কোরাজেনের ডোজ হলো 15 লিটার জলে মাত্র 5 ML, 5 ML 15 লিটার জলে গুলে স্প্রে করুন। এতে আপনারা কিন্তু 10 দিনের অন্তরালে আপনারা স্প্রে করুন, খুবই ভালো কাজ করবেন। কোরাজেন কিন্তু খুব ভালো কাজ করে, এতে আপনার এক একরে 600-700 টাকা এই কীটনাশকে স্প্রে করতে খরচ হয়। তৃতীয়টাও আপনারা কাটুই পোকার জন্য খুব ব্যবহার করে থাকেন, সেটা হলো বায়ার কোম্পানির ফেম
যার মধ্যে থাকে ফ্লুভেন্ডামাইড 39.35% SC, এটাও কিন্তু লিকুইড ফর্মে থাকে। এর ক্ষেত্রে কিন্তু আমরা ডোজ সেম 5 ml 15 লিটার জলেগুলো স্প্রে করতে হয়। এতে এটা কিন্তু কন্ট্যাক্ট আর সিস্টেমিক দুটোই, এটা মানে অন্তর্বাহ্য আবার পরশজনিত কীটনাশকও বটে। তো এর জন্য 1 একরে 650-700 টাকা খরচ হবে যদি আমরা 1 একর মানে 3 বিঘা জমিতে আমরা এটা স্প্রে করি। এছাড়া আরেকটা আমি ওষুধের কথা বলবো, কীটনাশকের কথা বলবো, যেটা কিন্তু 2-in-1 কাজ করে, খুবই বহুল প্রচলিত সিনজেন্টা কোম্পানির অ্যাম্পলিগো। অ্যাম্পলিগো এই কীটনাশকটি আপনারা স্প্রে কিনে স্প্রে করতে পারেন, খুব ফায়দামান হবেন আপনারা। এখন আপনারা বাজার মানে মাঠে জমিতে শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য আপনারা ইমিডাক্লোপ্রিড জাতীয় গ্রুপের, অ্যাসিটামাপ্রিড বা অ্যাসিফেড গ্রুপের কোনো কীটনাশক স্প্রে করছেন, সুভাষ 70 বা অন্যান্য কোনো কীটনাশক স্প্রে করছেন, এক্ষেত্রে আপনারা যদি অ্যাম্পলিগো সিনজেন্টা স্প্রে করেন, এর মধ্যে ক্লোরোট্রানিলিপল প্লাস ল্যামডা সাইলোত্রিন দুই কম্পোজিশনেরই ওষুধ থাকে, তাই এটা চিউং পেস্ট মানে যেগুলো কাটুই পোকা প্লাস সাকিং পেস্ট যেগুলো শোষক পোকা দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণ করে, 2-in-1, একটা থেকে আমরা দুটোকেই কন্ট্রোল করতে পারবেন। এর কিন্তু ডোজ 10 ml 15 লিটার জলে, আর 1 একরের জন্য 600-700 টাকা খরচ হয়। বন্ধুরা, এই যে অ্যাম্পলিগো, কোরাজেন, প্রোক্লেম, ফেম, এই যে 4টা কীটনাশকের কথা আমরা বললাম, বাজারে কিন্তু এই 4টা কীটনাশক প্রায় প্রত্যেকটা রাসায়নিক কীটনাশক দোকানেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এই কীটনাশকগুলি আপনারা যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমি লাস্ট যেটা কীটনাশকটির কথা বলবো সেটি হলো বায়ার কোম্পানির আরও একটি কীটনাশক আছে, লার্ভিন। এটিও খুব বহুল প্রচলিত, থায়োডিকার 75% WP থাকে এর মধ্যে। এটাও আপনারা কিন্তু 15 লিটার 20 গ্রাম জলে, 20 গ্রাম 15 লিটার জলেগুলো স্প্রে করতে পারেন, যার জন্য 560 টাকা 1 একরে খরচ হয়। এই যে গুটি কয়েক কীটনাশকের কথা বললাম, আপনারা কিন্তু 10 দিনের অন্তরালে কিন্তু আপনারা স্প্রে করুন। অবশ্যই কিন্তু আপনার যদি আপনারা স্প্রে করতে থাকেন, আপনার জমিতে কিন্তু কোনোভাবেই এই লেদা পোকা বা কাটুই পোকার কিন্তু আক্রমণ কোনো মতেই হবে না। আর যাদের এই কাটুই পোকার আক্রমণ ঘটে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা 3-4 দিনের মধ্যে কাটুই পোকা আপনি জমির মধ্যে একটা বিরাট পার্থক্য আপনারা লক্ষ্য করবেন, যে আপনার কাটুই পোকা লেদা পোকাগুলি মারা যাবে, আর সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফসলের ক্ষতি হবে না। সেক্ষেত্রে আপনার মার্কেটে এবছর বাজারে কিন্তু অনেকটা আপনারা মুনাফা অর্জন করতে পারেন। আপনারা যদি 1 একরে 500-600 টাকা খরচ করেন এই কীটনাশকের স্প্রে করার পর, কিন্তু ওখান থেকে কিন্তু আপনারা অনেকটা বেশি টাকা মুনাফা করতে পারবেন এবছরের আলুর দামের অনুসারে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগলো। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলে একটা লাইক করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার আসা নতুন নতুন যে কোনো কৃষি রিলেটেড, কৃষি সম্পর্কিত যে কোনো ভিডিও আসে আপনার কাছে অতি শীঘ্রই পৌঁছে যেতে পারে। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।